আমাদের মুয়াজ্জিন ইমাম সাহেব বলতেছিল আমাদের এই মসজিদটা কখনো তিন তলা পর্যন্ত পরিপূর্ণ হয় না, কিন্তু আপনি আসার পর আমাদের এই মসজিদ প্রত্যেকটা ওয়াক্তে পরিপূর্ণ হয়েছে। আবু ভাই আমাদের খুব সিনিয়র একজন কলিগ, তার সাথে কাজ করার অভিজ্ঞতাটাও খুব দুর্দান্ত, অনেক বছর ধরে আমরা একসাথে কাজ করতেছি, তার ওই উইকেট পতন হওয়াতেও খুব ভালো লাগতেছে। জামাত করতে গিয়েছিলেন এরকম একটা খবর আমরা শুনেছি, সেইটার ভালো লাগা বা এই জার্নিটা কেমন লেগেছিল, এবং আপনি একজন বাংলাদেশের তুমুল জনপ্রিয় অভিনেতা, যেখানে গিয়েছিলেন সেখানে পরিবেশটা আসলে আপনার জন্য কতটা বেশি পজিটিভ ছিল, কিভাবে যেখানে গিয়েছি সেখানে আসলে আমি পলাশ, অভিনেতা পলাশ না ডিরেক্টর পলাশ না জনপ্রিয় পলাশ, ওইখানে আসলে কিছুই সেটা যায় আসে না, ওইটা আমি একজন সাধারণ মুসল্লি, সাধারণ মানুষ, তাবলিগ জামাতের অনুভূতি আমার জন্য নতুন কিছু না, আমি যখনই সময় পাই তখনই চেষ্টা করি যাওয়ার, এটা একান্তই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। তারপরও দেখলাম দুই একজন ফুটেজ টুটেজ নিয়ে এটাকে ভাইরাল করে দিছে, যদিও ব্যাপারটা অনেকের কাছে হয়তো ভালো লাগার মতো, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এখানে এটা তো আসলে ইবাদত করার জায়গা, তো এটা যতটা আসলে নিজেদের মধ্যে রাখা যেত ওইটাই ভালো হইতো আর কি। তারপরও অনেকজন মানুষ গেছিল মসজিদে আমাকে দেখার উদ্দেশ্যে, দেখা গেছে যে অনেকে নামাজ পড়ছে, এইটা ভালো লাগছে আমার কাছে যে আমাকে দেখতে এসে, এটা আমাকে দেখতে এসে ওই মসজিদের আমাদের মুয়াজ্জিন ইমাম সাহেব বলতেছিল আমাদের এই মসজিদটা কখনো তিন তলা পর্যন্ত পরিপূর্ণ হয় না, কিন্তু আপনি আসার পর আমাদের এই মসজিদ প্রত্যেকটা ওয়াক্তে পরিপূর্ণ হয়েছে, এটা আলহামদুলিল্লাহ এটা আমার কাছে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। ব্যাচেলার পয়েন্টের একটা উজ্জ্বল নক্ষত্র আমাদের হাবু ভাই, উইকেট পতন, এই বিষয়টা সম্পর্কে কেমন লাগছে এবং তার বিয়ে সম্পর্কে আপনার ভালো লাগে একজন সহকর্মীর অবশ্যই অনেক ভালো লাগছে। আবু ভাই আমাদের খুব সিনিয়র একজন কলিগ, তার সাথে কাজ করার অভিজ্ঞতাটাও খুব দুর্দান্ত, অনেক বছর ধরে আমরা একসাথে কাজ করতেছি, তার ওই উইকেট পতন হওয়াতেও খুব ভালো লাগতেছে। জামালে লাইফটা ভরপুর, জামানে ইস্পাহানি মির্জাপুর। যদি আমি তখন তাবলিগ জামাতে থাকার কারণে যেতে পারিনি, তো তারপরেও তাকে আমি উইশ করছি, আমি ফিরে এসে তার সাথে দেখা করছি, উইশ করছি, তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ বিয়ে তো একটা একটা মানুষের জীবনের জন্য একটা সুখকর অনুভূতি, অভিজ্ঞতা ভালোই এটা। অভিজ্ঞতা আপনার পাশের অবিবাহিত শিমুল ভাই কি একটু অভিজ্ঞতার কথা একটু, আমি তো চাই আমাদের শিমুল এমনি থাক, এমনি থাকলেই ভালো। হ্যাঁ শিমুল ভাই, জি, ব্যাচেলর পয়েন্টের নীরবতা কবে ভেঙে সংসার করবেন একটু বলেন। এইটা তো খুবই ডিফিকাল্ট একটা কোশ্চেন, এটা সম্পূর্ণই আসলে উপরওয়ালার ইচ্ছা, যখন চাইবেন উনি তখনই হবে, এর আগে তো আমি আপনি কিছুই বলতে পারবো না, হ্যাঁ এরকম চেষ্টা হচ্ছে না মনে হয়, আমি জানি না আর বললেও আমি জানি না। তার মানে কি আপনি ব্যাচেলর পয়েন্টের শেষ উইকেটটা আপনাকে ধরে নিতে পারেন? ধরে নিতে পারেন আমি সেই উইকেট।